গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ কত না অস্ট্রেলিয়াটা করে এমন ভিডিও বানাচ্ছে, মানে ছেলে হয়ে যদি এত পম পম্প বাড়িয়ে নেয় তাহলে তো হবে না, মানে মোটা হয়েছে এত এত মানে খাচ্ছে কি করবে। তারপর আমি এটা কথা ভাবছি, ছেলে মেয়েটার খাচ্ছে না মেয়েটার ছেলের খাচ্ছে, হাত দিচ্ছে আর কি, বুকে হাত দিয়ে মানে কেটে কেটে লাগাচ্ছে। গাইজ তোমরা কি কিছু লক্ষণ করেছো? যদি না লক্ষণ করে থাকো তাহলে দেখো পম্পের উপরে কি লেখা আছে। দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে রোজ লেখা আছে। যদি এমন আমরা করতে পারতাম তা কত না আমার যে ছেলে মেয়ে গুলো ভালো হতো। শেষ পর্যন্ত নাকি বুড়া বেটার সাথে সংসার করতে হবে, আর বুড়া বেটার সাথে সংসার যদি না করে তাহলে এই ছোট ছোট কচি কচি মেয়েগুলো তো আবার উঠে না। কি দেখাচ্ছে আপুটা, এইগুলো যদি দেখে তাহলে তো হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওহো দেখনি বালনে ক্যা ক্যা নেই দেখা হোগা, ক্যা বাত ক্যা বাত। এগুলো যদি করতে চাও তাহলে ইনস্টাগ্রামে সার্চ দাও, এগুলো পম পম দেখতে পাবো অবশ্যই তোমরা। না মানে গাইজ তোমরা একটা কথা বলো, মানে ছোট বোন আছে তার উপরে ওই পম পম দিয়ে মানে ডাব করছে, অত বড় ডাব নিয়ে যদি এত অস্থিরতা করে তাহলে আর বিয়ে এর জন্য কি থাকবে? তাও সত্য, মানলাম যে বিয়ে নেই তাও কি ওর বরের জন্য কিছুটা থুবে না? থুবে না না, তোমাদের উদ্দেশ্যে বিলিয়ে দিবে। ও আই এম সরি, তোমাদের উদ্দেশ্যে তো সব বিলিয়ে দিয়েছে, তোমরা তো অবশ্যই ওই হ্যান্ডেল মেরে কি করে বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিল, বান্ধবী তখন ভালো লেগেছে দিয়ে তখন বিয়ে করে নিয়েছে, দিয়ে আবার ওদেরকে না তো গায়ে হলুদ না, মানে অঞ্চু কোথে পাওয়া যাবে? ক্লাস সিক্সে উঠেছে কি না, বাল উঠেছে কি না, তার আগে এত ভাষণ দিচ্ছে, আবার দেখতে পাচ্ছ তো কেমন করে জিবালা রাচ্ছে। ঠিক বলেছে না? মানে গেছ তোমরা একটা কথা বলো, মানে এত ছোট ছোট মেয়ে যদি এমন বাপ্পা কামি কথা বলে তাহলে কেমন করে চলবে? সমাজে কি মানবে? এদের মতন যদি অশ্লীলতা করে সবাই ভিডিও বানায় তাহলে তো হবে না। কি তোর মা তো যায় চরিত্র নষ্ট করতে? না মানে গাই সত্যি ওর মা গিয়েছিল, না তো এত অভিজ্ঞতা তো থাকতো না, এদের যদি এত অভিজ্ঞতা থাকে তাহলে তো ভাবো আর মারদের কত অভিজ্ঞতা থাকবে। তো এইসব খাঁকিদের কি লজ্জা শরম বলতে কিছু নেই না, কেমন কিরে ভাই সব জায়গায় চরিত্র নষ্ট করে বেড়ে গেছে। বারবার এই খাঁকিগুলোকে বুঝাবো আরিফ গেমিনের কি পাওয়ার। আজকের ভিডিও টপিক হচ্ছে 12/2 রোস নিয়ে, 2024 এর কত 12/2 এসে তো সেই গুলো কথা হবে, মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুস্তে থাকার নামই হচ্ছে ভালোবাসা। না জানি কত অভিজ্ঞতা আছে, কতবার কতজনের কাছে থাপ খেয়েছে, কতজনের মুখে নিয়েছে আইসক্রিম। ঠিক বলেছো, না মানে এইসব চুতমারিনকে আর কি বলার আছে, ভিউয়ের জন্য মানে অশ্লীলতা করতে ছাড়বে না একটুকুও, দেখতে পাচ্ছ তো কেমন করে অশ্লীলতা করছে। আর এমন চুতমারিনের বাবা মা কি কিছু বলে না না, কেমন কিরে ভাই? না ওর বাবা মা গুলো এমনই বাইসে মাগে হতে চাই। কিছু বলতে পারছেন না ওর বাবা মা, না কেমন কিরে ভাই? আবার কি বলছেন নাকি চুদে ভাজিন মনে করছে, ওদের কি অভিজ্ঞতা আছে না কি সেটা বুঝতে পারছি না। তোমাদের অভিজ্ঞতা দেখে তো আমার কি এক্সপিরিয়েন্সটা আসছে তোমাদের উপরে, তোমাদের জন্য তো আমারই লজ্জা লাগছে, কেমন করে করে আমার ঠাংটা বেড়ে যাচ্ছে দিনে দিনে। না মানে এসব খাঙ্গি কিছু বলার নাই তো সেই নিউজ ভিডিও দেখা যাক। উফ এই গরমে কারোর ঘাম বের করে দিচ্ছে, আমাদেরকে তো এমন বাবল চোদাকে দেখতে হতো না ইউটিউবে ভিডিওতে। তো এই ভাবগুলোকে নিয়ে যদি আর ভিডিও দেখতে চাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, প্রিয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কিছু জনকে শেয়ার করে দিও, আর যদি এসব দেখতে পাও তাহলে আমাকে মেনশন দিয়ে দৌড় মারে যাও।